হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কায়সার তুহিন, আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে এর আগে শেয়ার করছিলাম যে আমার একটা ছোট বাগান আছে, যে বাগানটাতে কিছু গাছ লাগাইছিলাম, কিছু সবজি গাছ লাগাইছিলাম, তারপরে ফলের গাছ বলতে একটা পেয়ারা গাছ লাগাইছি, আর কিছুই নাই। আলহামদুলিল্লাহ আমার সবজি গাছে ব্যাপক রকমের সুন্দর হয়ে গেছে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে দেখেন ছোট ছোট লাউ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে গাছে ছোট ছোট লাউ হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকটাতে পুরো সিম গাছে ভরে গেছে, সিম গাছ পুরাটাতে সিম গাছ হয়েছে, লাউ গাছ হয়েছে, পুঁইশাক গাছ অনেক সুন্দর হয়েছে। আমি আমার পাখিদের জন্য কলমি শাক লাগাইছি, এই যে এখানটাতে কলমি শাক, তো মোটামুটি একটা নিম গাছ লাগাইছি, নিম গাছটা হইতেছে, তুলসী পাতা গাছ লাগাইছি ওইটাও হইতেছে, আর ভিতরে ওই সাইডে পেয়ারা গাছটা লাগাইছি, দেখতে পাচ্ছেন কিনা, ওই যে ওই ওই সাইডটাতে পেয়ারা গাছটা, এটা মানে এই নিম গাছটা ভরে গেছে, যার কারণে বোঝা যাইতেছে না গাছটা মানে এত বড় হয়েছে। পুরা বাগানটা হলো এরকম এখন অবস্থা, বর্তমানে আমার বাগানের অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আরো কিছু ফলের গাছ লাগাবো। ফলের গাছ লাগাবার কারণ হচ্ছে আমার আবার ছাদের উপর প্রচন্ড লেভেলের রোদ পড়ে, প্রচুর রোদ পড়ে, যার কারণে এখানে যতই শাক সবজির গাছ লাগাই না কেন ওগুলো মরে যায়। আর এখন শীত আসতেছে, যার কারণে গাছগুলা কিছু হইতেছে না। আর এই সেটা তো আম গাছে পুরো একদম পুরো বাড়িঘর তো ডুবাই ফেলাইতেছে, এই আম গাছগুলাতে একেবারে পুরো ঝেয়ে গেছে, ফল ভালো হয় না, এই আম গাছে ফল ভালো হয় না, প্রচুর পোকা হয়ে গেছে, ওগুলো কেটে ফেলতে হবে, যাই হোক করে ফেলবো। যাই হোক, আমার বাগান কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবেন। আর একটা সুখবর দিচ্ছি, আমার পিকুর ডিম পাচ্ছে, আমার আর সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো আমার পিকুটা ডিম পারছে। এই পিকু মানে একেবারে ছোট অবস্থায় আনছি, আমার ফেসবুক পেজে যারা আছেন তারা তো অবশ্যই দেখছেন যে আমার পিকুকে আমি কতটুকু থাকতে আনছি, সেখান থেকে টুকিকে আনছি, টুকি মাশাআল্লাহ অ্যাক্টিভ একটা মেল, এখন টুকি আর পিকুকে মিটিং করালাম, ওদের ঘর দিলাম, আলহামদুলিল্লাহ দুইটা ডিম আসছে, আরও পিকু আরও হয়তো বা তিন চারটা ডিম পারবে, সর্বোচ্চ আটটা পর্যন্ত ডিম পারে আমি যতটুকু জানি, এখন কয়টা পড়বে জানি না। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আমার পিকু খুব সুন্দরভাবে তার বাচ্চাগুলোকে ফোটাতে পারে। আমি খুবই এক্সাইটেড, কারণ ককাটেল এর আগেও আমি ফল ছিলাম, বাট সেগুলো বাঁচে নাই, মারা গেছে, অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট হয়েছে, এইবার একেবারে হাতে ধরে ধরে ফলতেছি। তো আল্লাহ ভরসা, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার পাখির লক্ষ্যে এবার ককটেল দিয়ে যেন ভরে যায়। আর আরও একটা ফিমেল আছে, ওটা এলভিনো, ওটা রেখে দিয়েছি, ওইটার মেলটা এখনও আনা হয় নাই। আমি আমি বাইরে থেকে আর কোনো মেল আনবো না, আমার এখানে থেকেই যদি মেল হয় তাহলে ওইটার সাথে মিটিং করাবো, কারণ একটা মেল খুব তাড়াতাড়ি যখন বড় হয়ে যায় এক বছরের মধ্যেও মিটিং করতে পারে, বাট ফিমেলটা মোটামুটি এক বছর প্লাস, মানে 12-13 মাস বা 14 মাস হলে একটা ফিমেলের পারফেক্ট মিটিং টাইমটা হয়। তো দয়া করবেন, নতুন নতুন ফলের গাছ, টিকুটুকি সব কিছু মিলিয়ে যেন আমার এই জায়গাগুলোটা অনেক সুন্দর হয়, আপনাদের সাপোর্ট আশা করতেছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, অল একটা ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, তাহলেই চলবে, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ারে আমাকে নতুন নতুন ভিডিও করতে আগ্রহ সৃষ্টি করবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।